দণ্ডবত মুই ধৃতিশ্রী শুরু করলুম উত্তরের বাউ পইলাতে দেখি নেই উত্তরের বাউয়ের হালচে ধীরে ধীরে আমফানের আশঙ্কা ভয়ানক ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ধলপাল 2 নং জিপির মূল্যক স্যানিটাইজ করা হল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকত রাজবংশী কাবুর সঙ্গে রক্তদান শিবির এলা উত্তরের বাউ বিতাং করি ধীরে ধীরে আমফানের আশঙ্কা ভয়ানক রূপত ফুটি উঠিন নাকচে স্থলভাগের ভীতি আগে আসিন নাকচে আমফান সকাল থেকে মেঘলা আকাশ উত্তাল হয়ে আছে সমুদ্র এনডিআরএফের টিম সমুদ্র সৈকত এলাকাত জেল্লা মানসি ঘুরি বেড়েন নাকচে বা যা যা স্টল রয়া গেছে উমেরগুলোর উদ্দেশ্যত মাইকিং করে সতর্ক করে দিবেন নাকচে দীর্ঘ এই লকডাউনত এই দীঘের শোক স্টল বন্ধই আছে তার উপরে ঘূর্ণিঝড়ে আশঙ্কা স্টল খুলি জিনিসপাতি বাড়ির উদ্দেশ্য নিয়ে যাবার নাকছে এর আগে তো ভাল্লা হুমাও দেখেছে স্থানীয় ব্যবসায়ীর ঘর কিন্তু এবারে সরকারের নির্দেশ আরও জেলা প্রশাসনের তৎপরতা খানিক বেশি ভাবেন নাকছে উমেরগুলাক ইয়ার মধ্যে জেলা প্রশাসনের তরফ থেকে শোক ব্যবস্থা গ্রহণ করছে জামরা শ্যামপুর তাজপুরের যুদ্ধকালীন পরিস্থিতিতে দুর্বলা বাঁধগুলার মেরামতির কামাইও চলছে হাত নাগাছে গাঁওবাসীর ঘরও हवा का प्रेशर अभी बढ़ रहा है तो जैसे क्या है इंडियन मेट्रोलॉजी डिपार्टमेंट ने बताया कि कल से लेकर शाम तक इसका जो हवा की स्पीड है बढ़ जाएगी उसकी स्पीड 150 से 200 किलोमीटर प्रति घंटा होने के टाइम तो अभी हम यही है कि लोग यहाँ अवेयर फैला रहे हैं जागरूक कर रहे हैं कि आप इस जगह से छोड़कर अपने सेफ जगह जहाँ पर सिविल एडमिनिस्ट्रेशन ने प्रोवाइड करा है वहाँ जाकर अपना शिफ्ट हो जाए जिससे कि कोई नुकसान ना हो আজই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধলপল 2 নং জিপির ছাটপুট বাজার দত্তপাড়া কালীবাড়ি রেগুলেটেড মার্কেট বিভিন্ন অফিস আদালত যানবাহন স্যানিটাইজ করা হয়েছে উপস্থিত আছিলেন বিজেপির কুচবিহার জেলা সহসভাপতি পুষ্পেন সরকার এসসি মোর্চার জেলা সদস্য তপন রায়ও কালচিনি থানার তরফ থেকে কালচিনি গদাধর বস্তি এলাকাত 31 নং জাতীয় সড়কের বগরত কমিউনিটি কিচেন তৈরি হয়েছে ভিন রাজ্য থাকি কামাই করি আইসা শ্রমিকের ঘরের বাদতে বা অন্য জেলা থাকি আইসা শ্রমিকগুলের বাদতে এটি খুয়েবার ব্যবস্থা করা হয়েছে মঙ্গলবারে থাকি এই কমিউনিটি কিচেন শুরু হয় কালচিনি ওসি অভিষেক ভট্টাচার্য জানালেন যে বাইরা থেকে ভাল্লা শ্রমিক আসেন নাকছে উমরাগুলোর ঠিক মতন খাবার পাবার ধরে নাই তারে বাদতে কালচিনি থানার তরফ থেকে কমিউনিটি কিচেন খোলা হয় করোনা সংক্রমণের জেরত লকডাউনের মধ্যতে গাঁওয়ের ঘাটা দিয়ে ধুলিয়া উড়িয়া যাবার নাকছে আব্দুল ভাইয়ের একা গাড়ি গাড়ি থামাইতেই নাগি গেলে জটলা ভিড় জমি যাইতে কালতে ধমকানি সামাজিক ভার বজায় রাখি লাইনত খাড়া হন ইয়ার পাছত একা গাড়ির ভিতরে থাকি চাউল ডাল তেল সয়াবিনের সাথত দরকালি খাদ্যদ্রব্য সাধারণ মানুষের হাতে তুলি দিলে ইটাহার ব্লকের ভাগরল গাঁওয়ের বাসিন্দা আব্দুল সাত্তার পেশা তুমরা পঞ্চায়েত কর্মী লকডাউনের এই চরম অবস্থাত আড়িতু খেতি মানুষগুলোর বাদতে উমরা পরিত্রাতা হয়ে উঠছে কিন্তু আচমকা করি মোটর বাইক না কিনি লক্ষাধিক টাকা ধরে ঘোড়া কেনার শখ জাগলে কেনে আব্দুল সাত্তারের পুছারি করতে জানা গেলে 5 বছর আগত বউ গোলাবানু বেগম খুব অসুস্থ হয়ে গেছে ব্যামত চিকিৎসক হাকিমের ওটি দৌড়েদৌড়ি করিয়াও উমের ব্যামও সারি ধরে নাই সেই সময় এক পীর বাবার পরামর্শ তোমরা ঘোড়া কিনে ফেলাইছেন কিছুদিন পাথর থাকিয়ায় উমের বনুষ সুস্থ হয়ে ওঠেন নাকছে সেদিন থাকিয়া সাধারণ মানুষের বাদতে কিছু করার বাসনা উমের মন জাগি উঠছে গ্রামের কারো কারো বিয়েও বা ব্যামো রুগী থাকিলে স্বাস্থ্যকেন্দ্র ধরি যাওয়া গাঁওবাসীগুলোর ভরসা আব্দুলের এই ঘোড়ার গাড়ি বর্তমান কালত এই লকডাউন পরিস্থিতির নিয়াম করি আড়ি দুখেতি মানুষগুলোর বাদতে খাদ্য সামগ্রী বিলেনি করি যাচ্ছেন সদাই দিনে 36 ঘর থাকি ঘুরি আইসা শ্রমিকের কোয়ারেন্টাইনও থাকিতেও বাধা দিলে গাঁওবাসীর ঘরে দক্ষিণ দিনাজপুরের তপন থানার চক ভগীরথ গাঁওয়ের ঘটনা চক ভগীরথ গাঁওয়ের বাসিন্দা সুবীর ঘোষ 36 ঘর থাকি বিতাকালী জেলা ঘুরিয়াচ্ছে
বিতাগালী বাসতকড়ি বালিরঘাট আসি পৌঁছলে স্বাস্থ্য দপ্তরের নিয়ম নীতি মানিয়া খাসপুর স্বাস্থ্যকেন্দ্রে শারীরিক পরীক্ষা করাইছেন। পাছত ডাক্তারের পরামর্শ তোমাক হোম কোয়ারেন্টাইনের পরামর্শ দেয়। সুবীর ঘোষের পরিয়ালের মানসিগুলো জানালে উমারবাদে হোম কোয়ারেন্টাইন করার কথা কওয়াতে বাড়ি থেকে খানক ভারত তৈরি করে দিছে একটা বাড়ি, কিন্তু গাঁয়ের মানসিগুলো তাতেও বাধা দিছে থাকিবার। এই নিয়ে বিতাকালে রায়ত গাঁওবাসীগুলো সাথত বাড়িতে ডাঙাডাঙি নাগে। সুবীর ঘোষের ভাই সুব্রত ঘোষের মাথা ডাঙে ফাটে দেয়, বগলা বগলি বাড়ির জলের লাইন কাটি দেওয়া হয়। আরও জানা যায় সব নিয়ম মানিয়ে উমরা হোম কোয়ারেন্টাইনত আছল আলোদা করি, কিন্তু ইয়ার পাছত স্থানীয় আদেক দুষ্কৃতির দ্বারা আক্রান্ত হয়েছে উমরা। এই বিষয়ত প্রশাসনিক হ্যাসার পাবার বাদতে তপন থানা তোমরা অভিযোগ দায়ের করছে। কলিকাতা থাকি ফেরত আইসা জলপাইগুড়ির এক গাবড়ি করোনা ভাইরাসের আক্রান্ত হইলে জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ির নার্সিংহোমের ছাত্রী করোনা পজিটিভ ধরা পড়াতে জেলাজুড়ি কানাঘুষে ছড়ে গেছে। নগদে কলিকাতা থেকে নিজস্ব ব্যবস্থা জলপাইগুড়ি গড়ালিবাড়ির বাড়িতে আইসে কন্যাটা কলিকাতা থেকে ঘুরি আইসাতে হোম কোয়ারেন্টাইনে থাকার সময়তে গাবড়ির জ্বর সর্দি আইসে। পাছত স্থানীয় বাহাদুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ধরে যাওয়া হয় চিকিৎসার বাদতে। সেটি কোনো কর্তব্যরত ডাক্তারের ঘরে সন্দেহ হওয়াতে উমাক 13 তারিখ কোয়ারেন্টাইন রাখিয়া 14 তারিখ সোয়াব কালেকশন করা হয়েছে। রিপোর্টও দেখা যায় করোনা পজিটিভ। গাবড়ির পরিয়ালের সগাকে সারি হাসপাতালের কোয়ারেন্টাইনও ধরে যাওয়া হয়। শিলিগুড়ি 6 নম্বর ওয়ার্ডের ফল বেচাইয়ার 10 বছরের ছাওয়ার করোনা পজিটিভ। শিলিগুড়ি শহরে দুইজনের দেহাত করোনা সংক্রমণ ধরা পড়ছে। ইয়ার মধ্যে 6 নম্বর ওয়ার্ডের ফল বেচাইয়ার 10 বছরের বেটার দেহাত মিলিছে করোনা ভাইরাসের অস্তিত্ব। ফলতে ফল বেচাইয়ার বনুসার 2 বেটা আর 2 বেটি মোট 5 জন কাক বাতাসি আইটিআই কোয়ারেন্টাইনত পেঠে দিছে। পরীক্ষার পাছত এই ফল বেচাইয়ার 10 বছরের বেটার দেহাত পরীক্ষার রিপোর্টত পজিটিভ আইসে। উমাক মাটিগাড়া কোভিড হাসপাতালত পেটে দেয়। তবে পরিয়ালের আর বাকি 4 জনের রিপোর্ট নেগেটিভ আছে। উমাকগুলোক সগাকে সরকারি কোয়ারেন্টাইনত রাখছে। 5 দিন পাছত উমাক আরও পরীক্ষা করা হবে। এই পরিয়ালের প্রতিবেশী 13 জনের নেয়াল পরীক্ষা করা হইল। এলা পর্যন্ত 13 জনক হোম কোয়ারেন্টাইনত রাখা আছে। অন্য পাখে শিলিগুড়ি 27 নম্বর ওয়ার্ডে যে মানুষটার দেহাত কোভিড-19 ধরা পড়ছে, উমরা কলকাতা থেকে 11 মে আছে উমরা আলাদায় ছিল। উমার পরিয়ালের কাকুকে কোয়ারেন্টাইনত না রাখা হইল। ওই মানসির সংস্পর্শ এলাকার যে 4 জন আছে উমাকগুলা কোয়ারেন্টাইনত নেওয়া হয়েছে, জানা যায় শিলিগুড়ির মহকুমা শাসক সুমন সহায়ত্তে। আলিপুরদুয়ার জেলার বীরপাড়া দলগাঁও স্টেশনে শৌচাগার থাকি উদ্ধার হইলে একজন মানুষের মরা দেহা। বুধবারের সকাল 7টা নাগাদ শৌচাগারত এক অপরিচিন মানুষের মরা দেহা দেখির পেয়েছে রেলকর্মীর ঘর। খবর দেওয়া হয়েছে জিআরপিও, যৌথ তদন্ত নামিছে, কিন্তু মরার কারণ কি তাও এলা জানা যায় নাই। রেল পুলিশের তরফ থেকে মরা দেহাটা উদ্ধার করে ময়না তদন্তের পাত্রতে জলপাইগুড়ি সদর হাসপাতালত পাঠিয়ে দিছে। রাজবংশী গাবুর সংঘের উদ্যোগত রক্তদান শিবির আরো খাদ্য সামগ্রীর বিলেনি করছেন। রাজবংশী গাবুর সংঘের উদ্যোগত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ত সুবীর সরকার তথা কালিয়াগঞ্জ রাজবংশী গাবুর সংঘের নেতৃত্বত রক্তদান শিবিরের জোগাড় হয়। হ্যাসার করছে রায়গঞ্জ ব্লাড ব্যাংক। মোট 23 জনের রক্ত জোগাড় করি রায়গঞ্জ ব্লাড ব্যাংকত জমা হয়েছে। অন্যপাকে করমদিঘি রাজবংশী গাবুর সংঘ স্বাস্থ্যবিধি মানিয়া করমদিঘি ব্লকের আলতাপুর 2 গ্রাম পঞ্চায়েত এলাকাত মাছল গোড়াদিঘি সাঁওতালপাড়াত প্রায় 200 পরিয়ালের হাতত খাদ্য সামগ্রী আরও কাপড় চোপড় বিলানি করছে। হাজিরা ছিলেন রাজবংশী গাবুর সংঘের মারিয়া দা ওয়েস্ট বেঙ্গল রাজবংশী ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ডের মেম্বার মোহনলাল সিং, এক্সিকিউটিভ সদস্য প্রভাস সিং, প্রেমলাল সিং, শনিরাম সিং ও নারদচন্দ্র সিং। দেখি আজকে রাজবংশী গাভুর সংঘের উদ্যোগে করণদিঘি ব্লকের আলতাপুর 2 গ্রাম পঞ্চায়েতের মাছুল ঘোড়াডিঘি গ্রামে আদিবাসী পাড়ায় প্রায় 200 পরিবারকে খাদ্য সামগ্রী এবং বস্ত্র তুলে দেওয়া হলো। তারপরে কালিয়াগঞ্জ রাজবংশী গাভুর সংঘের উদ্যোগে
রক্তদান এর একটা শিবির এই যে বর্তমান পরিস্থিতি রক্ত সংকট দেখা দিয়েছে বলে কালিয়াগঞ্জ গাভুর সংঘ সুধীর সরকারের নেতৃত্বে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আজকে। নিজের উদ্যোগত খাদ্য সামগ্রী বিলয়নি করি মানবিকতার এক অন্য নাকান নজির গড়ে দিলে কুচবিহার সুটকা বাড়ির বাসিন্দা বাবুল আলম। সারা দেশতে চলছে এই লকডাউন পরিস্থিতি, এই পরিস্থিতির সাধ্য মতন খাবার পৌঁছে দিবে হচ্ছে বাবুল আলম। ব্যক্তিগত উদ্যোগ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষত শোক নাকানের গরিব মানুষের বগলত খাড়া হয়েছেন। সবাই যেন ভালো থাকুক, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এই এত মানে একটা খারাপ পরিস্থিতির মধ্যে সবাই যেন আছে, খারাপ পরিস্থিতি তাড়াতাড়ি কেটে যাক, সবাই ভালো থাকবেন। কুচবিহার 2 নং ব্লকের বানেশ্বর বটতলা থাজি থেকে চালু করা হলে কমিউনিটি কিচেন। উজ্জ্বল রায়ের হ্যাসারি, ছরেন রায়, তরুণ রায়, নিখিল রায়, শুভাশিস রায়ের সার্বিক উপস্থিতি আরও পুন্ডিবাড়ি থানা ভারপ্রাপ্ত আধিকারিক মহিম অধিকারীর উপস্থিতি আজ কমিউনিটি কিচেনের জৌলুস বাড়ি যায়। আজ 500 জন মানুষের বাদতে খাবার বিলেনি করা হয়েছে। মেনুতে ছিল ভাত, ডাইল, ভাজি আর ডিমের ঝোল। লকডাউন যতদিন থাকবে এই কর্মসূচি উমের চলতে থাকবে। হ্যাসারির হাত বাড়িয়ে দিয়েছেন প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়ও। শেষ করার আগে উত্তরের বাউয়ের হালচা আরো একবার। ধীরে ধীরে আমফানের আশঙ্কা ভয়ানক। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ধলপাল 2 নং জিপির মূল্যক স্যানিটাইজ করা হল। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকত রাজবংশী গাবুর সঙ্গে রক্তদান শিবির। এলাকার মতো উত্তরের বাউয়ের খবর এটি কোনো পাঁচের খবর দেখির বাদে উত্তরের বাউয়ের চোখ থুবেন সগায় দণ্ডপথ।